হ্যালো বন্ধু, ফিরে আসলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চলেছি সেটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা যাদের রাউটার রয়েছে তাদের কিন্তু এটা অবশ্যই জানতে হবে। আর আপনি যদি এই বিষয়টা না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার অজান্তেই আপনার রাউটারের পাসওয়ার্ড হ্যাক করে অনেকে ব্যবহার করবে আর আপনি নিজেই জানতেই পারবেন না এবং আপনি অনেক স্লো পাবেন। আর সেই জন্য কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে রাউটারে চেক করতে হয় যে বর্তমানে রানিং অবস্থায় কতজন আপনার ওয়াইফাই নেট কানেক্ট করে ব্যবহার করছে এবং আপনি আপনার অপরিচিতদেরকে ব্লক করে রাখবেন। তো কথা নয়, চলুন ভিডিওটি শুরু করি। তার আগে অবশ্যই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই বেল আইকনটিতে প্রেস করে দেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো প্রথমে আপনার ফোনে অথবা ল্যাপটপ অথবা পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন এবং সার্চ বারে টাইপ করুন এই দেখতে পাচ্ছেন কোডটি। এই কোডটি আপনাকে ডায়াল করতে হবে 192.168.0.1। এটি লেখার পর ইন্টারফেস করুন। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এমনই একটি টিফলিং রাউটারের হোম পেজ চলে আসবে। ডিফল্টভাবে কিন্তু অ্যাডমিন এবং ইউজার নাম এবং পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন থেকে থাকে। এগুলোও কিন্তু পরিবর্তন করা যায়, আর কীভাবে করা যায় তা কিন্তু আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে লগ ইন করলাম। লগ ইন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন টিফলিং রাউডারের যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেটি কিন্তু দেখতে মোটামুটি এরকমই। তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে DHCP এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন DHCP ক্লায়েন্ট লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রাউটার বর্তমানে কয়জন কানেক্ট রয়েছে এবং কয়জন ব্যবহার করছে তা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমার এখানে মূলত রয়েছে ডেস্কটপ যেটাতে আমি এখন রেকর্ড করছি, আর একটি রয়েছে রেডমি নোট 8, আর আপনি এখানে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও দেখতে পারবেন যে আসলে কতগুলো কানেক্ট রয়েছে। তো এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যেটা আপনি চিনেন বা যেগুলো আপনার পরিচিত সেগুলো তো চিনলেনই, আর যেগুলোকে চেনেন না সেখান থেকে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেবেন। কন্ট্রোল সি প্রেস করে কপি করে নেবেন এবং এরপরে চলে যাবেন ওয়্যারলেসে। ওয়্যারলেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ম্যাক ফিল্টার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি একটি রয়েছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে এখানে দেখছি অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করুন। অ্যাড নিউ ক্লিক করার পরে ম্যাক অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিন এবং এখান থেকে বোঝার জন্য যে আপনি কাকে ব্লক করছেন তার যে কোনো একটি নাম এখানে দিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে এটাকে ডিসেবল করে দেবেন, দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন, বাস। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এই অ্যালাউ বাটনটিতে একটি ক্লিক করে দেবেন, বাস, কাজ শেষ। আপনার অজান্তে আপনার রাউটারের পাসওয়ার্ড যে কেউ হ্যাক করে বা যে কোনোভাবে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনার ওয়াইফাই নেট যারা ব্যবহার করছিল সে কিন্তু বর্তমানে ব্লক হয়ে গেছে। হাজার চেষ্টা করেও কিন্তু আপনার নেট সে এখন আর ব্যবহার করতে পারবে না যদি আপনি এই কাজটি করে ফেলেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনার অনেকটাই উপকারে আসছে। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এই ভিডিওতে এবং আপনার মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি কষ্ট এবং ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।